অ্যাবাউট মনিকা, মনিকা সম্বন্ধে। তো দেখো, আমি তোমাদের বইটা তোমরা পড়বে, বইটার পাতা নম্বর হচ্ছে 36, 36। কি লেখা আছে দেখো, বইটা তোমাদের সামনে খোলো, খুলে দেখো কি লেখা আছে। দেখো, মনিকা ইজ এ গার্ল, মনিকা একজন বালিকা। সি রিডস ইন ক্লাস ওয়ান, সে প্রথম শ্রেণীতে পড়ে। সি রিডস ওয়েল, সে ভালো, সি রিডস ওয়েল, সে ভালো পড়ে। হার ফাদার ইজ যতন রয়, তার বাবা হলেন যতন রয়। হার মাদার ইজ মিতা রয়, তার মা হলেন মিতা রয়। সি হ্যাজ এ পেট ক্যাট, তার একটা পোষা বিড়াল আছে। মনিকা হ্যাজ এ ফ্রেন্ড, মনিকার বন্ধু আছে। হার নেম ইজ কণিকা, বন্ধুর নাম কণিকা। মনিকা প্লেজ উইথ হার, মনিকা তার সাথে খেলাধুলা করে। মনিকা লাইকস ফিশ, মনিকা মাছ খেতে ভালোবাসে। সি টেক্স কেক ফর টিফিন, টিফিনের জন্য সে টিফিনের জন্য কেক নিয়ে যায়। সি প্লেজ অ্যাট টিফিন আওয়ার্স, টিফিন আওয়ারের সময় সে খেলাধুলা করে। মনিকা লাইকস ফ্রকস, মনিকা ফ্রক পরতে ভালোবাসে। সি হ্যাজ এ ফাইন ফ্রকস, তার একটি সুন্দর জামা আছে। ইট ইজ ব্লু, এটা হচ্ছে নীল। তো এটা আমরা গোটাটাই পড়ে ফেললাম। দেখো, সব সময় এটা লক্ষ্য করে দেখবে, মনিকা সম্বন্ধে বলা আছে। মনিকা একজন বালিকা, সে ক্লাস ওয়ানে পড়ে, সে ভালো পড়াশোনা করে। তার বাবার নাম যতন রয়, মায়ের নাম মিতা রয়। তার মায়ের একটা পোষা বিড়াল আছে। মনিকার বন্ধু আছে, তার নাম কণিকা। মনিকা তার সাথে খেলে। মনিকা মাছ খেতে ভালোবাসে, সে টিফিন নিয়ে যায় স্কুলেতে, টিফিনে সে খেলাধুলা করে। মনিকার একটা জামা আছে, সেই জামাটা সুন্দর দেখতে, সেটা রং নীল। তাহলে এই যে পড়াটা হলো, আমরা দেখলাম সব সময় এটা মনিকা সম্বন্ধে বলা হচ্ছে। এবারে এইদিকে বইটার পেজ নম্বর দেখো 37-এ, পেজ নম্বর 37-এ দেখো কতগুলো ওয়ার্ড নোট দেওয়া আছে, ওগুলো তোমরা একটু পড়বে। কি দেওয়া আছে, রিডস মানে পড়ে, নেম মানে নাম, ফ্রেন্ড মানে বন্ধু, মেক্স মানে টেক্স মানে নেয়, ফ্রক মানে জামা, ক্লাস মানে শ্রেণী, মাদার মানে মাতা বা মা, ফাদার মানে পিতা বা বাবা, লাইকস মানে পছন্দ করে, ফাইন মানে সুন্দর, ওয়েল মানে ভালো, পেট মানে পোষা, প্লেস মানে খেলে, টিফিন মানে জল খাবার, আর ব্লু মানে নীল। এই ওয়ার্ডগুলো যদি তোমরা পড়ে ফেলো, তাহলে এই অংশটা তোমাদের পড়তে কোনো অসুবিধেই হয় না বইটা এদিকে। এবারে তোমাদের সামনে ইওর ওয়ার্ড 14 নিয়ে হাজির হচ্ছি, পেজ নাম্বার 37, ইওর ওয়ার্ক। ইওর ওয়ার্ক 14, এখানে কি লেখা আছে দেখো, অ্যান্সার।